হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারে দু সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হাইকোর্টের ফলে বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লাখ ওবিসি সার্টিফিকেট এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অনবাক্স আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অনবাক্স কি খবর এই বিষয় তো শুনতে পেলেন বন্ধুরা গত বুধবারেই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নতুন নির্দেশ জারি করা হয়েছে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া হচ্ছে তো এই লিস্টের মধ্যে আপনারও যদি নাম থেকে থাকে তাহলে আপনারও কিন্তু ও বিসি সার্টিফিকেটটা বাতিল হয়ে যেতে পারে তো চলুন এই বিষয়ে নতুন কী কী আপডেট দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বলা হয়েছে দেখুন দু হাজার দশ সালের পরে তৈরি হওয়া প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল নির্দেশ কলকাতা হাইকোর্টের ইতিমধ্যে দু হাজার দশ সালের পরে যারা যারা ও সার্টিফিকেট তৈরি করেছেন তাদের জন্য কিন্তু খারাপ খবর তো কি কী বলা হয়েছে নির্দেশে এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে দু হাজার দশ সালের পরে তৈরি হওয়া পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ ইতিমধ্যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তো বুঝতেই পাচ্ছেন। বলা হয়েছে যে দু সালের পরে যে সমস্ত ও সার্টিফিকেটগুলো তৈরি হয়েছিল সেগুলো বাদ হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে বুধবার এই মামলার শুনানির শেষে এই রায় দিল কলকাতা হাইকোর্ট তো ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নতুন রায় দেয়া হয়েছে বলা হয়েছে দেখুন স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার এই সংক্রান্ত মামলার শুনানির শেষে কলকাতা হাইকোর্ট দু হাজার সালের দায়ের হওয়া প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল তবে দু হাজার দশ সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ হবে বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এর পাশাপাশি তারা আরও জানিয়েছে দু হাজার দশ সালের পর ও সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি অবশ্য বহাল থাকবে অর্থাৎ ও সার্টিফিকেট দিয়েও যারা বর্তমানে চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না বলা হয়েছে দেখুন বুধবারের শুনানির শেষে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের শাসনকালে জারি হওয়া সমস্ত ওবিসিদের তালিকা বাতিল করা হলো অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যতগুলো ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটের তালিকা কিন্তু বাতিল করা হয়েছে ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এক উনিশশো তিরানব্বই অনুযায়ী নতুন তালিকা করতে হবে তারপর সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে তারপরেই এই তালিকা চূড়ান্ত বলে গণ্য হবে দু হাজার দশ সালের আগে ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলো বৈধ থাকবে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো বুঝতে পারছেন ইতিমধ্যে যারা সংখ্যালঘুরা রয়েছেন যাদের কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য কিন্তু বড় ঘোষণা ইতিমধ্যে হাইকোর্টের তরফ থেকে নতুন নির্দেশ জারি হয়েছে ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে বলা হয়েছে দেখুন প্রসঙ্গত উল্লেখ্য দু সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেসের আসার পরেই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে দুর্নীতি করার অভিযোগ ওঠে অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়ার সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় বুধবার সেই মামলায় উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট দু হাজার দশ সালের পরে তৈরি হওয়া প্রায় তালিকা বাতিল করার নির্দেশ দিয়েছে এর ফলে ইতিমধ্যে রাজ্যের শাসক দল নতুন করে সমস্যায় পড়ল বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সেই সঙ্গে বলা হয়েছে দেখুন কলকাতা হাইকোর্টের এই রায়ের পর যে মানুষগুলির নাম ওই তালিকায় রয়েছে তারা সমস্যায় পড়লেন বলে মনে করছেন তারা এদিকে এই খবর জানাজানি হওয়ার পরেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলোকে কিন্তু বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে কিন্তু কেস করা হয়েছিল যেখানে বলা হয়েছিল বা অভিযোগ দায়ের করা হয়েছিল বলা হয়েছিল যারা ওবিসি নয় তার শর্তেও তাদেরকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই অভিযোগ শোনার পর কিন্তু বর্তমানে এই নতুন নির্দেশ দেওয়া হয়েছে তবে এই নির্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে যে যারা ও সংরক্ষণে চাকরি পেয়েছেন এর আগে দু সালের পর তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না তাদের চাকরি কিন্তু বহাল থাকবে তবে দু হাজার সালের পর যে সমস্ত সার্টিফিকেটগুলো গ্যারান্টেড হয়েছিল বা অ্যাপ্রুভ হয়েছিল সেগুলোকে কিন্তু বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও লিখে জানাতে বলবেন না কত সালে আপনি ও সার্টিফিকেট তৈরি করেছিলেন নাকি আপনি এসসি এসটি এস টি সেটা অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ